সময় আছে। এই সমস্ত মিথ্যে গিন্নিপনা না করে সত্যি কথাটা বলুন আপনি কে? বলুন আপনি কে? বাবা ডাক্তার স্বর্ণ, মা ডাক্তার চাঁপা। একদম চুপ। এসব আমাদের জানা আছে। প্লিজ রিপিট করবেন না এই কথাটা, আর আমরা শুনতে চাই না। আপনি সত্যি কথাটা বলুন, কে আপনি? কে? ও বলবে না, ও কিচ্ছু বলবে না, মুখই খুলবে না। আসলে ওর টার্গেট তো ফুলফিল হয়ে যাচ্ছে, এবার এর বউ হচ্ছে, কিন্তু তোমাকে আমি কিছুতেই আমার বড় জা হিসেবে মেনে নিতে পারবো না। সঞ্জয় বাবুর বউ হলে তো সম্পর্কে আমি তোমার বড় যাই হব নাকি? ভুল মানে আপনি বউ নন? বউ তো বটে, ওমা বউ না হলে, আরে বউ বলেই তো সর্বজয়া চৌধুরী সবকিছু আমাকে ছেড়ে দিচ্ছে। এবারে গিন্নি হব আমি, ব্যবসা আমার হবে, সম্পত্তি আমার হবে, সব আমার হবে, সব হবে। তখনই হবে যখন আপনি কাকাইকে বিয়ে করবেন, বুঝতে পেরেছেন? বিয়ে করবেন মানেটা? বিয়ে তো আমার বহু বছর আগে হয়ে গেছে। হ্যাঁ সর্বজয়া চৌধুরী বলছেন আবার নাকি আমার বিয়ে দেবেন, তো দেবেন, আমি রাজি হয়ে গেছি, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে ওই তো রাজি হচ্ছে। কিসে রাজি হচ্ছেন না? শর্তে। দেখো বাপু, আমি শর্ত দিয়েছি যখন উনি চাইছেন আমাকে বিয়ে দেবেন আবার, তো দেবেন, কিন্তু খরচা তাকে দিতে হবে। নিজে বড় বড় বুক করে বলেছে আমি কন্যাপক্ষ পাত্রপক্ষ, তো খরচা দিক। বড় বড় কথা বললে হবে না তো, এত ফুটুনি হলে কি করে হবে, মুখেই মারিতাম জগৎ, কাজে করে দেখাও। আমার বিয়ে দেবে বাবা, আমার দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নিতে তোমাকে কে বলেছে বাপু? আরে বাবা, তোমার বিয়ের দুদিন আগে তো আমার বিয়ে হয়েই গেছে, এখন আমাকে শাখা সিঁদুর পড়া দেখাচ্ছে। হ্যাঁ শাখা সিঁদুর পড়া। দেখো বাপু একটা কথা বলছি, আমি চাইলে কিন্তু কোর্টে যেতে পারতুম, তাতে কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি বাড়ত। আমরা শুধু সঞ্জয় বাবুকে ভালোবাসি। আমি কিম্মাকে চিনি, কিম্মা ঠিক টাকা জোগাড় করে আপনার বিয়ের ব্যবস্থা করবে, তারপর আপনাকে টেনে হিঁচড়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে। আরে সেটাই তো আমি বুঝতে পারছি না, কি চাইছে টা কি, ও কেন কেন ও নিজের জায়গাটা ছেড়ে দিতে চাইছে, কি হচ্ছে টা কি আমাদের এই সংসারে, কিছু সব সব গন্ডগোল হয়ে যাচ্ছে আমার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু কেমন ঘেঁটে যাচ্ছে, কেন সর্বজয়া বাড়ি দলিল আমাদের দিয়ে চলে যেতে চাইছে, কেন এই সংসারটা ও দিয়ে চলে যেতে চাইছে? আচ্ছা আচ্ছা, ও কি বিভাগী হবে নাকি? বিভাগী হবে না সর্বজয়া চৌধুরীকে আমি যতটুকু চিনি, ও বিভাগী হবে না, এই সংসারটাকে তো পাগলের মতো ভালোবাসে। আর ও যখন কিছু একটা ভেবেছে তখন সেটাও করে দেখাবে। ঠিক তাই। কি রান্না করছেন আপনি? ও আমি একটু ওই ভেটকি মাছের ঝোল বানাবো সঞ্জয় বাবুর জন্য। এভাবে মাছের ঝোল সঞ্জয় খায় না, আপনার বোধহয় জানা হয়ে ওঠেনি। খায় না মানে? ও এভাবে ভেটকি মাছ খায় না, ফিলে করে চিলি ফিশ নয়তো ভেটকি মাছের পাতুরি খায়। এগুলো শিখে নিন, সংসার করতে গেলে লাগবে তো, সঞ্জয় চৌধুরীকে খাওয়াতে হবে। সে না হয় খাওয়াবো, কিন্তু আপনি টাকা জোগাড় করুন আগে। মুখে তো কত বড় বড় কথা বললেন আপনি, নাকি পাত্রীপক্ষ পাত্রপক্ষ দুটোই, টাকা যোগান দিন। টাকা যোগান দেব, তার ব্যবস্থাও করে এসেছি। তুমি কি বলছো জয়া? তুমি টাকা জোগাড় করে চলে এলে, সঞ্জয়ের সঙ্গে ওর বিয়ে দেবে বলে? হ্যাঁ, ওর তো অধিকার আছে, আমি তো অধিকার কেড়ে নিতে পারি না। না যতই হোক, ও তো ভালোবাসে সঞ্জয়কে, সঞ্জয় স্ত্রী, ওরই অধিকার আছে,
আমি তো অন্যায় করছি এই পরিবারে থেকে। থাক, আর নাটক করবেন না। অনেক নাটক করছে, ধরা পড়ে যাচ্ছে চোখ মুখে। তাই নাকি? তাহলে আপনি যেটা করছেন সেটা নাটক নয়, একটা মিথ্যে জোচ্চোর ঠগ এখানে এসে। আমি জোচ্চোর নই, আমি সঞ্জয় চৌধুরীর স্ত্রী। তাহলে প্রমাণ করুন বিয়ে করে, সবার সামনে প্রমাণ করুন। হ্যাঁ করব, আমি প্রমাণ করব সকলের সামনে। কিন্তু আপনি আগে টাকাটা জোগাড় করুন। জোগাড় করে এসেছি। একটা ডান্স কম্পিটিশন আছে, প্রাইজ মানি 50,000 টাকা। আর 50,000 টাকায় আমি ঠিক বিয়ে দিতে পারবো। কি? হ্যাঁ, ডান্স কম্পিটিশনে নাম দিয়েছি। তুমি সত্যি সত্যি ডান্স কম্পিটিশনে নাম দিচ্ছ? শিং ভেঙে বাছুরের দলে ঢুকছ? তোমায় অ্যালাউ করলো ওরা? রীতিমতো অডিশন দিয়ে পেয়েছি, স্টেজে উঠবো আমি, আর প্রাইজ মানিটাও আমি পাবো। আর এই 50,000 টাকা দিয়ে পুরুত মশাইকে দক্ষিণা টক্ষিণা দিয়ে আমি ঠিক ম্যানেজ করে নেব। চিন্তা করবেন না, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আপনি যদি বিয়ে করেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি সত্যিকারের স্ত্রী, আর আপনি যদি বিয়ে না করেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে আপনি ঠক জোচ্চোর। কি ব্যাপার, কি হলো? তোর মুখ চোখ ওরকম লাগছে কেন? না যাই, ফিলে কাটানোর ব্যবস্থা করি। ফিলে লাগবে, ফিলে কাটুন আর যাই কাটুন, কাটা কিন্তু দেখে ফেলবে। কি? না বলছি, কাটা দেখে ফেলবেন, পায়ে ফুটলে আবার রক্তারক্তি কাণ্ড হয়ে যেতে পারে তো। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি কাটা ওই সর্বজয়া চৌধুরী, এখনো সময় আছে, হাতে হাত মেলালে, 50-50 করে নিলে ব্যাপারটার কিন্তু একটা সুরাহা হয়, না হলে কিন্তু সুরাহা সব আমার, ব্যবসা বাড়ি গাড়ি সম্পত্তি সব সব কিছু আমার। আপনি কি ভেবেছেন সর্বজয়া চৌধুরী আমাকে বিয়ে দেবেন, মানে দিতে পারবেন? কোনোদিন পারবেন না, কোনোদিন পারবেন না। ওনাকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, আর আমাকে তো জানেনই আপনারা। বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা। আমার নাম স্বর্ণচাপা কর্মকার মনসিজ বাবু, ভুলে যাবেন না। এক মিনিট, নবীন শর্মা প্রোডাকশন বন্ধ করলো কেন? নবীন শর্মার সঙ্গে আপনার আলাপ আছে? কি? হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ আছে, আর সেই খবরটা আমি নিয়েছি। আটঘাট বেঁধেই আপনি নেমেছেন। আমি জানি না আপনি কে, তবে আপনি যেই হন এটা কিন্তু আপনি খুব ঘুরে আছেন। রঙ্গ দেখো, বলি বউ থাকতে অন্য মেয়ের দিকে নজর দিতে নেই, তাও আবার যে নাকি দুদিন পরে বৌদি হবে। মানিনী দেবী, বরকে একটু সামলে রাখো। চরিত্র তো মোটেই ঠিক নয়, মদ মেয়ে ছেলে কোনোটাই তো বাদ যায় না। যাই, মাছলাকে ফোন করতে হবে, ফিলে লাগবে। ইনসাল্ট করলো, ও আমাকে ইনসাল্ট করলো। দাঁড়াও দাঁড়াও মানিনী, ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। সর্বজয়া কিন্তু মক্ষণ চালটা চলে দিয়ে গেল। কি চাল? হ্যাঁ, এখন দেখা যাক স্বর্ণচাপা কর্মকার এগোয় না পিছোয়।
নাকি সাপের ছুঁচু গেলার মতো অবস্থা হয়? তুমি এখানে কি করছো? যাও নাচ প্র্যাকটিস করো গিয়ে। মানে? মানে এই সংসারটা আমার, যার জন্য রান্না করছো সেই লোকটাও আমার, বুঝেছো? তার সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি তো দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে, তাই না? চলো চলো চলো, যাও 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 যাও। যাও এখান থেকে, যাও। যাও 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 যাও। দাঁড়াও কিমা, এই যে আপনি কি ভেবেছেন টা কি? কেন সরাচ্ছেন ওনাকে এইভাবে? আপনি কিন্তু ভুলে যাবেন না, উনি এবারের মালকিন হন। মালকিন যদি হতো তাহলে সঞ্জয় চৌধুরীর সঙ্গে আমার বিয়ে দিত, ওর আত্মবিশ্বাস নেই। যাই হোক, এসব ব্যাপারে তুমি কোনো কথা বলো না, আমি রান্না করে সঞ্জয়বাবুকে খাইয়ে দেবো, তুমি এ নিয়ে ভাবনা চিন্তা করো না। তুমি বরং একটা কাজ করো, ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে রাখো, কেমন? আপনি কি ওনাকে হুকুম করছেন? হুকুম করছি, যাও যাও নিজের কাজ করো, সময় নষ্ট করো না। আমি আজকে একটু সঞ্জয়বাবুর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। কোয়ালিটি টাইম মানে? জেনে কি হবে? দুদিন পরে নিজেই তো দাঁড়িয়ে থেকে বিয়েটা দিচ্ছ, একবার বিয়ে হয়ে গেলে তুমি বাড়ির বাইরে আর আমি বাড়ির ভেতরে। আপনি আমাকে তুমি করে কথা বলছেন? স্বাভাবিক, দুদিন পরে বাড়ির মালকিন হবো, এখন আর আপনি আর কিকর কি হবে বলো? সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে দিচ্ছ তুমি, আমার আর সঞ্জয়ের সম্পর্কটা সামাজিক স্বীকৃতি পাচ্ছে, আইন সিদ্ধ হচ্ছে, তাই না? ভুলে যাও, ভুলে যাও সঞ্জয় কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, ওটা আমার দায়িত্ব, আমি দেখে নেব। তোমাকে বরং যে কাজটা করতে বললাম সেটা কর, যাও ঠাকুর ঘরটা পরিষ্কার কর, আমি আবার একটু পুজোয় বসব। পুজোয় বসবে মানে? ব্রত আছে, সঞ্জয়ের জন্য ব্রত রেখেছি। তুমি ব্রত রাখার কে? কে তুমি ব্রত রাখার? আমি ব্রত রাখার কে? নিজেই কাজ ছাপিয়েছো, দায়িত্ব নিয়ে আবার আমার সঙ্গে সঞ্জয় চৌধুরীর বিয়ে দিচ্ছ, এটা তো এখন হট নিউজ। সঞ্জয় চৌধুরীর সঙ্গে স্বর্ণচাপা কর্মকারের বিয়ে কি, তাই না? তুমি যেটা ভাবছো সেটা হবে না। দেখতেই পাবে, দেখতেই পাবে। যাও যাও এখান থেকে যাও। আর একটা কথা, আজ থেকে সঞ্জয়ের বেডরুমে তুমি ঢুকবে না। কি? হ্যাঁ, আজ থেকে সঞ্জয়ের বেডরুমে তুমি ঢুকবে না, একদম ঢুকবে না। এখন থেকে ওই বেডরুমে যাওয়ার অধিকার একমাত্র আমার। আগে তো বিয়েটা করো, বেডরুমে ঢোকার পারমিশনের জন্য সিঁথিতে সিঁদুর লাগে, একটা লিগ্যাল পারমিশন নিয়ে ঢুকতে হয়। আগে সিঁথিতে সিঁদুরটা পরু, তারপর তো দেখা যাবে বেডরুমে ঢোকার পারমিশন পাও কি না। সিঁথিতে সিঁদুর আবার আমি পরে নেবো সবচেয়ে। তাহলে স্বর্ণচাপা, আমার সারা জীবনে সাধনা তপস্যা ভুল ধরে নেব। যাই, তুমি কি ধরবে না ধরবে সেটা তোমার ব্যাপার, আমার সবে কোনো মাথাব্যথা নেই। এখন তুমি এখান থেকে যাও, আমার অনেক কাজ বাকি আছে। রান্না বান্না করে সঞ্জয়বাবুকে খাইয়ে দাইয়ে আমি একটু ওনার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, একটু সময় কাটাব। তুমি এখন যাও।
শোনো কি 1166 মানে লকার নাম্বার কোন কোন লকারের নাম্বার ব্যাংকে গয়না তো কিছু আছে এখনো ওখানে তুমি কি করে জানলে জানতে হয় মানিনী দেবী সব জানতে হয় লকার থেকে গয়নাগুলো তুলি আনাচ্ছি করব তো বিয়ের দিন সোনার বেনে মেয়ে আমি গয়না বড্ড ভালোবাসি জমিয়ে গয়না পরব তুমি তো নিজে হাতে আমায় সাজিয়ে দেবে তারপর পিঁড়িতে বসাবে তারপর সেখানে বিয়ে হবে তোমার সামনে তাই না হ্যাঁ তাই হবে কিন্তু আমার ধারণা শেষমেশ বিয়েটা হবে না হঠাৎ হঠাৎ এই ধারণা হওয়ার কারণ মিরাকল তো কিছু একটা ঘটবে স্বর্ণচাপা আমি তোমাকে বলে রাখলাম মিরাকল ঘটবেই কি ঘটবে আমি জানি না তবে মনসিজকে আমি গয়না আনতে দিয়েছি কি তুমি মনসিজকে গয়না আনতে দিয়েছো হ্যাঁ মনসিজ গেল যে সাপ যে সাপের বিনে বশ হয় সে বিন আমি বাজিয়ে দিয়েছি মানিনী দেবী তাই তো মনসিজ আরে ওই তো মনসিজ এসে গেছে গানগুলো এনেছো হ্যাঁ বৌদি এনেছি বাহ বৌদি ওকে তুমি বৌদি ডাকছো কেন আপনি তো সবকিছু ছাড়ছেন এই ঘর ছাড়ছেন বাড়ি ছাড়ছেন ইনফ্যাক্ট ওই সঞ্জয়বাবুকেও ছেড়ে দিচ্ছেন তাই আমাদের সম্পর্কটা একটু পোক্ত করছি এই আর কি বৌদি কোথায় রাখবো তুমি আপাতত সঞ্জয়ের ঘরে গিয়ে রাখো আমি রান্নাটা সেরে আসছি ওমা আজ যে কিন্তু তোমার হাতের মাটন আমি খাবো খাবো তো হ্যাঁ মনসিজকে দিয়ে শুরু হলো এরপর হয়তো একে একে বাড়ির প্রত্যেকে আমাকে ঠিক এইভাবেই মেনে নেবে হ্যাঁ সর্বজয়া যদি মেনে নেয় তাহলে বাকিদের মানতে আর কি অসুবিধে আছে তুমি তোমার বর নাও আর আমরা ওর ঘর নেব বেডরুমে নয় ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বেডরুমের বাইরে থাকো স্বর্ণচাপা এখনো কিন্তু বিয়ে হয়নি হয়ে যাবে বিয়েটা ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি না তুমি স্বর্ণচাপাকে চেনো না এখন আমার থিয়েটারে বাবু গো ওখানে বিয়ে করেছিলাম এই সম্পর্ক তুমি বুঝবে তা আরেকবার বিয়ে করতে আমার অসুবিধাটা কোথায় তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ না ভালোবাসার তুমি আমার সাহসের পরীক্ষা নিচ্ছ তাই না শিয়ানে শিয়ানে কোলাকুলি হচ্ছে সর্বজয়া শিয়ানে শিয়ানে তুমি যতই শিয়ানা হও না আমি তোমাকে চিনে ফেলেছি রতনে রতন চেনে সর্বজয়া চেনে স্বর্ণচাপাকে